নির্যাতন করে আন্দোলন জমানো যাবে না বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, 12 মার্চে চলো চলো ঢাকা চলো কর্মসূচিতে বাধা দিলে দায় সরকারকে নিতে হবে। সোমবার চাঁদপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশে তিনি আবারও নির্দলীয় তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনের দাবি তুলে বলেন, কোনো অবস্থাতেই ইভিএম পদ্ধতি মানবে না চার দলীয় জোট। ইমরুল হাসান ও হাবিবুর রহমান খানকে সাথে নিয়ে হেলাল আহমেদ সজীবের ক্যামেরায় রিপোর্ট করছেন জয়াল রহমান। দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত বিএনপির প্রতিবাদ সমাবেশ। 3:30টায় বিএনপি চেয়ারপারসন জনসভা স্থলে এসে পৌঁছালে দলীয় নানান স্লোগানে সবাই বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান। হাত নেড়ে এ সময় বেগম জিয়া অভিনন্দনের জবাব দেন। এরপর 29 জানুয়ারি গণমিছিলে পুলিশের গুলিতে নিহত দুই বিএনপি কর্মীর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি। এ সময় নিজস্ব তহবিল থেকে প্রত্যেক পরিবারকে 2 লাখ টাকা আর্থিক সহায়তা দেন তিনি। পরে প্রতিবাদ সমাবেশে বেগম জিয়া বলেন, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবীর মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিবাদ সভায় বেগম জিয়া আবারও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেন। কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, সেই জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। এখন তাদের যদি তত্ত্বাবধায়ক সরকার নামটা পছন্দ না হয়, অন্য যে কোনো নাম দিতে পারে তাতে আমাদের কিছু যায় আসে না, আমাদের আপত্তি না। কিন্তু নির্দলীয় নিরপেক্ষ সরকার হবে, এর বাইরে অন্য কিছু মানা যাবে না। তাই এড়াতে 12 মার্চের কর্মসূচিতে বাধা না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। প্রতিবাদ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। এই জনসভায় বেগম জিয়া তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, 12 মার্চে যে ঢাকা চলে কর্মসূচি, সেই কর্মসূচিতে যোগ দিতে হবে সবাইকে, আর তাতে প্রতিবাদ জানাতে হবে সরকারের বিরুদ্ধে। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে আগামী সংসদ নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সেজন্য রাজপথে সবাইকে থাকার নির্দেশ দিয়েছেন বেগম খালেদা জিয়া। জয়ন্ত রহমান, এবিপি নিউজ, চাঁদপুর।